অত্যন্ত কাছের মানুষ, শেখ রফিকুল ইসলাম বিন সাঈদ এবং শেখ মোহাম্মদ আমির হুসাইন বিন আব্দুস সামাদ সাহেব, এছাড়া এলাকার গণ্যমান্য দিগার উলামায়ে একরাম, অধিকার মুসল্লিয়ান এজম। যেহেতু অত্যন্ত শেষ সময়ে, একেবারে শেষ মুহূর্তে আমি আলোচনা করেছি, আমার আলোচ্য বিষয় হলো শিরকের উপরে আলোচনা করতে বলা হয়েছে। আপনারা কি শিরক সম্পর্কে শুনেছেন? শিরক মানে কি? শুধু জুলুম নয়, শিরক মানে হলো পার্টনারশিপ স্থাপন করা, অংশ স্থাপন করা। একটি বড় শিরক থাকলে আপনি চিরস্থায়ী জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। শিরক দুই প্রকার রয়েছে, একটি হলো শিরকে আকবার, আরেকটা হলো শিরকে আসগার। বড় শিরক আর কি, ছোট শিরক। মহান আল্লাহ বলেছেন সূরা মায়েদার 5 নম্বর সূরার 5 নম্বর আয়াত, ইন্নাহু মা ইউশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটি বড় শিরিক করে, তাকে আমি আল্লাহ চিরস্থায়ী চিরদিনের জন্য জাহান্নামের আগুনে জ্বালায় দেব। এজন্য শিরিক হলো এমন মহাপাপ যেটি আপনারা আমল নামায় থাকলে পরে কোন ইবাদতই আল্লাহর কাছে কি হবে না, কবুল হবে না। এই ব্যাপারে সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, কিতাবুল ইমান 96 নম্বর হাদিস, ফাতহুল বারি 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠার 89 নম্বর হাদিস ইমাম ইবনে হাজার হাদিসটি সংকলন করেছেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনেছেন তো, ছোট সাহাবা না বড় সাহাবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আল্লাহর কাছে সব থেকে বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী তিনবার বলেছেন আশিরকে বিল্লাহ, আল্লাহর কাছে সব থেকে বড় গুনাহ নাম হলো শিরিক করা। আল্লাহর নবী তারপরে আব্দুল্লাহকে দেখে বললেন, হুররিকাত ফাকুতিয়াত, তোমাকে যদি আগুনে পুড়িয়েও ফেলা হয় আর তোমাকে যদি ধা কিংবা গুজুনে দিয়ে কেটে কেটে টুকরা করা হয়, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া খালাকাত, তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয় কিংবা দা বুজুনে দিয়ে কেটে টুকরা করে দেওয়া হয়, খবরদার তুমি আল্লাহর সাথে কোনোদিন বড় শিরক করবা না, কারণ আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করে না। আপনি পিতা হয়েছেন, সন্তান জন্ম দিয়েছেন, প্রত্যেক পিতার জন্য সন্তানের প্রতি ওসিয়ত করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরা লোকমানের ভিতরে তিনি তার সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমার কলিজার টুকরা সন্তান লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, খবরদার তুমি আল্লাহর সাথে শিরক করো না, কারণ শিরক হলো এমন একটা গুনাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের শিরক করেই যাবে, শিরক করেই যাবে। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমু সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা তাবুদাল আউসান, যেই পর্যন্ত আমার উম্মতেরা শিরক করতে করতে একেবারে মুশরিকদের সাথে মিলিত হবে। তার মানে হলো মুশরিকরা যেই পরিমাণ শিরক করে, আমার উম্মতের মুসলমানরাও ওই পরিমাণ শিরক করে। আপনার নামাজ, রোজা, হাত, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনি শিরক মিশ্রিত আমল করেন, ঠিক না? ঠিক। আমার বক্তব্য নয়, কোরআনুল করিম সূরা ফুরকানে 23 নম্বর আয়াতে করিমে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে বলেছেন, ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা আদম সন্তানের আমল আমল নামার দিকে আল্লাহ তীক্ষ্ণ দৃষ্টি দেবেন, আল্লাহ অগ্রসর হবেন। আপনি যে আমল করেন প্রত্যেকটা আমলকে আল্লাহ গভীরভাবে মনোযোগ দেন। যার আমল নামার ভিতরে বড় শিরিক কিংবা কুফরি রয়েছে, বিক্ষিপ্ত ধুলিকণার মতন আপনার আমলগুলোকে আল্লাহ উড়ায় মারেন। এই জন্য আমল করার পূর্বে সেই আমলের মধ্যে যেন শিরিক না থাকে, এই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার আছে না নাই?
এবার প্রশ্ন করি বলেন তো দেখি, একজন মানুষের দ্বারা কতগুলো বড় শিরক অনুষ্ঠিত হয় বলতে পারেন? একজন মানুষের দ্বারা 51 প্রকার শিরক অনুষ্ঠিত হয়। কয় প্রকার? কিতাব তাওহীদের মধ্যে আল্লামা আব্দুল ওয়াহাব নাজদি তিনি বলেছেন, একজন মানুষের দ্বারা বড় শিরক অনুষ্ঠিত হয় 36টি, আর ছোট শিরক অনুষ্ঠিত হয় 14টি। এই মোট 51টি শিরক থেকে বাঁচতে পারলে একজন মুমিন ইমানদার বলে গণ্য হবে। কয়টি শিরক? বড়, 36টি। অথচ জানেই না শিরক কাকে বলে। তাহলে শিরক সম্পর্কে একটু উদাহরণ দেওয়া যাক নাকি? হাসতে হাসতে শিরক করে। অনেক মায়েদেরকে দেখবেন সন্তানের কসম খায়, অনেক লোক মুখ দিয়ে সিগারেট খায় আর বলে আগুন্ডার কসম, আবার অনেকেই বলে আকাশের কসম, বাতাসের কসম। এইভাবে আল্লাহ ছাড়া কারো নামে কসম করলে এটা শিরকের গুনাহ আছে না নাই? আমার বক্তব্য নয়, ইমামে কাজী শৌকানী রহমতুল্লাহ আলাইহি নায়রুল আউতারের 1 নম্বর বলিয়মের 203 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নকল করেছেন। আল্লাহর নবী বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের নামে কসম খেল সে যেন আল্লাহর সাথে শিরক করল। আল্লাহ ছাড়া কার নামে কসম খাওয়া যাবে না? পীরের নামে, বাপের নামে, মায়ের নামে, আগুনের নামে? কারণ আমার নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ ছাড়া কেউ যদি কোন মানুষের নামে কোন কিছুর নামে কসম করলো সে আল্লাহর সাথে কি করলো? অথচ মুসলমান নাম আহলে হাদিস কিন্তু কাজ কর্ম আহলে খবীসের মতন, ঠিক কিনা বলেন? এজন্য তাওহীদের ব্যাপারে প্রকৃত আহলে হাদিসরা তাওহীদের ব্যাপারে অত্যন্ত সতর্ক হয়। ইমাম শাফি বলেছেন, ইদা রাআইতা রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া আশরাফু আসহাবিল হাদিস, 11 নম্বর পৃষ্ঠায় খতিব আল বাগদাদি এই কথাটি কৌল করেছেন। ইমাম শাফি বলেছেন, আমি যখন আহলে হাদিসকে দেখি মনে হয় যেন আমি আমার নবীকেই জীবিত দেখি। এটা কোন আহলে হাদিস? প্রকৃত আহলে হাদিস, কোরআন সুন্নার মানদণ্ডে আহলে হাদিস, ঠিক কিনা বলেন? তাহলে আপনি এই শিরক সম্পর্কে সচেতন থাকবেন, খবরদার আল্লাহ ছাড়া কারো নামে কি করবেন না। ডান সায়ার উইদাউট অলমাইটি আল্লাহ কোন কসম হবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। আবার ইহুদিরা বলল, আল্লাহর নবী ইহুদিরা কাবার কসম খায়, আমরা কি কাবার কসম খেতে পারবো নাকি? আল্লাহর নবী বলেছেন, ইহুদিরা কাবার কসম খায় আর তোমরা বলো কাবার রবের কসম। ইহুদিরা বলে কিসের কসম আর তোমরা বলো কার কসম? কোরআনের ক্ষেত্রে আমরা বলবো কোরআনের রবের কসম। কার রবের কসম? কোরআনের রবের কসম। তার মানে আল্লাহর নবীর মুসনাদ আহমদের হাদিসটি দিয়ে ক্লিয়ার হয়ে গেলাম, পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। তাহলে একটি শিরিক থেকে আমরা শিক্ষা অর্জন করলাম কি করলাম না, জোরে বলেন। এবার 36টি শিরিকের দ্বিতীয় শিরিক নিয়ে কথা বলবো, শুনবেন তো? রাগ করছেন? তা নড়াচড়া বন্ধ করতে হবে, লাফালাফি বন্ধ করতে হবে। কোরআনের আয়াত নবীজির হাদিস পড়লে পরে চুপ করে সেটা শুনতে হবে, ঠিক কিনা বলেন? এবার 2 নম্বর শিরিক হল, আপনার দলে যদি হয় তাও শিরিক, পীরের দলে যদি হয় তাও শিরিক, যদি আপনি মুসলমানের বাচ্চা হন তাহলে এই শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই? হাদিস ইমামে বাইহাকি 2 নম্বর বলিয়মের 203 নম্বর পৃষ্ঠার মিশরের সাব হাদিস নাম্বার হলো 2025 নম্বর, আল্লামা ইমামে সোহাইব আর-নাওত হাদিসটিকে সহিবুল আখ্যায়িত করেছেন, ইমাম যাহাবী তিনি হাদিসটিকে সহিবুল আখ্যায়িত করেছেন, ইমাম বুখারী আলী ইবনুল মাদারি ইয়াহিয়া ইবনে মুইন রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিবুল আখ্যায়িত করেছেন। যেহেতু হাদিসের সম্রাটরা হাদিসটিকে সহিবুল বলে আখ্যায়িত করেছেন, তাতে আর কোনো সন্দেহের অবকাশ নাই। হাদিস কি? আল্লাহর নবীর শ্বশুর ছিলেন, عن ابي سفيان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابي سفيان ثوري
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিলেন, উম্মে হাবিবার পিতা ছিলেন, তিনি আল্লাহর নবীর শ্বশুর ছিলেন। তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বর্ণনা করেন, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদা সানামি। হুজুর হাদিসটা বুঝলাম না, হাদিসের অনুবাদ করে দেই। আল্লাহর নবী বলেছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদা সানামি। কেউ যদি কোনো কবরকে জিয়ারত করলো, সেখানে কোনো কবর নাই, কোন মানুষের কবর নাই, সে যেন সরাসরি মূর্তি পূজা করলো। কথা মনে হয় বুঝেন নাই। ধরুন আপনি রথ তৈরি করেছেন, ফুল দিয়েছেন, তার ভিতর কোন মানুষ নাই। আল্লাহর নবী বলেছেন, কে বলেছেন? দুইজন আল্লাহর নবী আছে আর বাকিদের কি আল্লাহর নবী নাই? কে বলেছেন? জোরে চিল্লায় বলেন, কে বলেছেন? জোরে চিল্লায় বলেন, কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদা সানামি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কবর ছাড়া, কোন মানুষের কবর ছাড়া কোনো কিছুকে জিয়ারত করলো, সে যেন কি করলো? শিরিক করলো। এখন কোন লাশ নাই, ভুয়া লাশের মধ্যে ফুল দিয়া সারা রাত্র চোখে কেতুর দিয়া কান্নাকাটি করে ফেললেন, আপনি তো শুধুমাত্র মুসলমান রইলেন না, আপনি কি করলেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে শিয়ারা ভুয়া মাজার বানিয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতির নামে বুয়া মাজার তারা বানিয়েছে, আবার কেউ কেউ অমুক তমুক ক খ গ উম্ম চ বিভিন্ন কিছুর নামে ভুয়া মাজার তৈরি করেছে। এবার আপনি যে প্রাণ ছাড়া, জীবন ছাড়া, মানুষ ছাড়া ইট পাটকেল দিয়ে কোনো কিছুকে জিয়ারত করলেন, আপনি কি করলেন? আন্দোলন কি আমার বিরুদ্ধে করা যাবে? যেহেতু কথা বলেছেন আল্লাহর নবী, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদা সানামি। কেউ যদি জীবন ছাড়া কোনো কিছুকে জিয়ারত করলো, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজা করলো। বাদ দেওয়া যাবে? কোনো ভুয়া জায়গায় জিয়ারত করা যাবে? আমরা কবরকে দেখলে সেখানে দোয়া করব, আসসালামু আলাইকুম ইয়াহলা দিয়ার, হে কবরের শায়িত বাসিন্দা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর আমার নবীর খবর দেখলে কি পড়তে হবে? দুনিয়ার মানুষের খবর দেখলে বলবেন, আসসালামু আলাইকুম ইয়াহলা দিয়ার, কিন্তু আমার নবীর খবর দেখলে এই দোয়া পড়া যাবে না। আমার নবীর খবর দেখলে আপনাকে বলতে হবে, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। একটু জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন, আমার নবীকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে, কিন্তু আপনি কার নামে ভুয়া মাজার তৈরি করেছেন, ভুয়া ভুয়া ইট পাটকেল দিয়ে তৈরি করেছেন, আর আপনি মুসলমানের বার্তা হলে পরে এটা আপনার জন্য শেরেক হয়ে যাচ্ছে, অথচ আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা করছেন, আপনার নামাজ রোজা হজ যাকাতের চার আনা পরিমাণ কি নাই? আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যান কে কে? মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান না, সবাই চান, হাত নামান। সূরা কাহাফের সর্বশেষ আয়াত আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাহ। আল্লাহ বলেছেন, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আমলের মধ্যে ভালো আমল করবে, আর ইবাদতের ভিতরে কোনো রকম শিরিক স্থাপন করবে না। আল্লাহকে যদি দেখতে চান, আল্লাহ যত বড় তার সাক্ষাৎ তত বড়, জান্নাতের চাইতে আরো বেশি সুদর্শন, জান্নাতের চাইতে আরো বড় নিয়ামত হল আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করা, ঠিক কিনা বলেন? এজন্য দল মত নির্বিশেষে কোনো শিরিক করা যাবে না, ঠিক না? ঠিক। এবার তিন নাম্বার শিরিক নিয়ে কথা বলবো, রাগ করবেন। তিন নাম্বার শিরিক হলো কোন জিনিসের মূর্তি তৈরি করা, ছবি তৈরি করা, তো শিরক। আসেন আপনাদের দেশে, ঘরে ঢুকলেই পীরের ছবি, ঘরে ঢুকলেই নেতার ছবি, ঘরে ঢুকলেই নায়কের ছবি, ঘরে ঢুকলেই তোমার আব্বা মরে গেছে, তোমার মরা বাবার মরা দাদার ছবি, ঘরের মধ্যে এইরকম ছবি আছে না নাই? আমি আমার বক্তব্য দিলে বলতেন, হুজুর আপনি তো নিজের বক্তব্য দিয়েছেন, আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো হয় কল আল্লাহ কল রাসূলুল্লাহ, হয় আল্লাহর কথা না হয় আল্লাহর নবীর কথা বলবো। এবার হাদিস কোন কিতাবে এসেছে? আপনি বুখারী শরীফ এক নম্বর খণ্ডের
সাত নাম্বার পৃষ্ঠার ৯৮ নাম্বার হাদিস, মুসলিম শরীফের এক নাম্বার খণ্ডের কিতাবুল ইলম অধ্যায়ের ২৩০ নাম্বার হাদিস, লুকলুয়াল মারজানের ২৯৪ নাম্বার হাদিস। বুখারির দলিল দিয়েছি, মুসলিম শরীফের দলিল দিয়েছি, লুকলুয়াল মারজান কিতাবের দলিল দিয়েছি, আর দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ কি, তামাম পৃথিবীর আলেমরা জানে, হানাফি জানে, মালিকি জানে, শাফি জানে, মুসলমানের বাচ্চারা পর্যন্ত জানে, বুখারি আর মুসলিমের কোন হাদিস থাকলে পরে মুত্তাফাকুন আলাইহি, ঠিক না ঠিক? এবার হাদিসটা শুনবেন না, আল্লাহর নবী বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, ইন্না আশাদ্দান্নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাম্মিরুন। কার কথা বলেছি? রসুলের কথা। কার কথা বলেছি? আপনারা উত্তম শ্রোতারা, শুনলে মানতে হবে, আপনি কি বুঝলেন? আপনাকে খুঁজিয়ে জিজ্ঞাসা করতে হবে। ফাকুল আনা হাসবি কুলিন নাস, রসুল বলেছেন, মানুষকে তুমি এইভাবে কথাগুলোকে বুঝাও যাতে মানুষ তোমার কথাগুলো বুঝতে পারে। কথা বুঝতে পেরেছেন? অন্য বক্তারা ছিল অন্য জেলার লোক, আমি একদম অরিজিনাল ঢাকাইয়া লোক, কথা বুঝতে পারছেন কিনা? আমার বাপ দাদা ১৪ গোষ্ঠী খানদান ঢাকার লোক, তো এই জন্য আমার কথা বুঝতে আপনার অসুবিধা হওয়ার কথা নয়। আমি বলছি, আল্লাহর নবী বলেছেন, ইন্না আশাদ্দান্নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাফিরুন, সব থেকে বেশি কবরের আযাব তাকে দেওয়া হবে যে ছবি তৈরি করে, যে মূর্তি তৈরি করে, যে ছবি তৈরি করে, যে মূর্তি তৈরি করে, যে ঘরে ছবি ঝুলিয়ে রাখে। তোমার ঘরে তো আল্লাহর রহমতই নাই, কারণ তোমার ঘরে পীরের ছবি, বাবার ছবি, তোমার দাদার ছবি, তোমার নেতার ছবি, তোমার নায়িকার ছবি। আর আমার নবী বলেছেন, লা তাদখুলুল মালায়িকা কালবু ওয়ালা তুসাউফির, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতাই ঢুকে না যেই ঘরে কোনো ছবি মূর্তি রাখা হয়। তাহলে নামাজ পশ্চিম দিকে পড়ে লাভ কি? আপনি দেখতে পান না আপনার মেয়ে ঘরে ছবি ঝুলিয়ে রেখেছে, আপনার ঘরে রহমত আসবে কি করে? আপনি দেখতে পান না আপনার ছেলে বিরাট কাহিনীর ছবি ঝুলিয়ে রেখেছে, আপনার ঘরে রহমত আসবে কি করে? আপনি দেখতে পান না আপনার মেয়ে ক্যাটরিনা কাইফের ছবি ঝুলিয়ে রেখেছে, আপনার ঘরে রহমত আসবে কি করে? আপনি দেখতে পান না আপনার ঘরে অমুক নেতা নেত্রীর ছবি ঝুলানো আছে? অথচ রসুল বলেছেন, লা তাদখুলুল মালায়িকা কালবু ওয়ালা তুসাউফির, ওই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা আসবে না যেই ঘরে কোনো ছবি মূর্তি ঝুলিয়ে রাখা হয়। বলেছেন মুহাম্মদ, হাদিস বলা দরকার বলেছি, পৃষ্ঠার নাম্বার বলা দরকার বলেছি, আরবি এবারত পাঠ করার দরকার করেছি, অনুবাদ করে পাঠ করাবার দরকার শুনিয়ে দিয়েছি। এবার যদি আপনি না মানেন, আপনার সাথে আল্লাহর ফয়সালা হবে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, জামালপুরের ইকবালপুরের যেই জনতারা এখানে উপস্থিত হয়েছে, পদ্মার অন্তরালে যেই মায়েরা ওয়াজ শুনতে এসেছে, তাদের কানে আমি নবীর হাদিস পৌঁছে দিয়েছি। প্রত্যেকটা জায়গায় মাইক এবং ইথারের মাধ্যমে কথাগুলো তাদের কানে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। কিয়ামতের দিন এই জবাবদিহিতা আল্লাহ আমার কাছে আর নেবেন না। আমার দায়িত্ব শেষ। আলোচ্য বিষয় ছিল শিরিক, তাহলে ছবি মূর্তি তুই এগুলো থেকে বেঁচে থাকা যাবে? রহমতের জন্য কত কিছু করি, রহমতের জন্য মিলাদ দেই, রহমতের জন্য খাদা বাবা হাজত রওয়া মুশকিলে কোষা ফানা মিল্লা বকা বিল্লা মুজাদ্দেদে জামান কুতুবে দাওরান শাহ সুফি মাহবুবে খোদা পীরে খোদা হক্কানি গায়ে আমার সুলকানি পীরে খোদা কুতকুতানি, রহমতের জন্য আমরা দৌড়াই। অথচ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এই হাদিসটি আমি বলি নাই, মাসমা ও জাওয়ায়েদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নাম্বার হলো ১০০৪৪ নাম্বার। আমার পূর্বে বাসার ইবনে হায়াত একখানা হাদিসের কিতাবের নাম বলেছে, মুসান্নাফে আবি সাহেবা, ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, ইমামে আবি বকর ইবনে আবি সাহেবা ৮০৭৫ নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, কে বলেছেন, কে বলেছেন, মাইকের সাউন্ড বাড়াও, কে বলেছেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইক ম্যাম কে বলছি, ঠিক করেন সাউন্ড, তাহলে এমন আওয়াজ দেবো মাইক ফাটায় মাইক কিন্তু কেটে যাবে, এই টেকনিক আমার জানা আছে, ঠিক না বেটি? আল্লাহর নবী বলেছেন, কে বলছেন? এবার হাদিসটির দিকে পূর্ণ মনোযোগ দেন, যখন রসুলের কথা বলা হবে আপনি যদি ওদিকে তাকান এদিকে তাকান কথা বলেন, আপনার চাইতে ইহানত বিয়াদত
পৃথিবীতে দুইটা আন্যায়, আপনি কি বেয়াদব সন্তান না আদবওয়ালা সন্তান? নবীর হাদিস পড়লে এটা প্রমাণ হবে। কথা জিজ্ঞেস করবে বুঝলেন কিনা, না বুঝলে পরে তিনবার বলবো, শুনবেন না হাদিসটি? আল্লাহর নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতা'আরু মিনাল লাইলি। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় এশার নামাজ পড়ে ঘুমাতে যাওয়ার পূর্বে ওযু করে জিকির করতে করতে ঘুমিয়ে যায়, ইল্লা বাতা মাআহু ফি শাআরিহি, আর রাতের বেলায় ঘুমের মধ্যে ডান কাতে ছিল, তিনি বাম কাতে হয়েছেন, একজন ফেরেশতা তার মাথার কাছে, আরেকজন ফেরেশতা তার পায়ের শিয়রে দাঁড়ায়, ওই ফেরেশতা বলে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তোমার এই গোলামকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তোমার এই গোলামকে মাফ করে দাও, কারণ তোমার এই গোলাম অজু করে জিকির করতে করতে ঘুমিয়ে গেছে। আর আপনার ঘরে ছবি থাকলে, আপনার ঘরে স্টার জলসার ব্যবসাদের গান বাজলে পরে, আপনার ঘরে হিন্দি ফিল্মের গান বাজলে পরে, আপনার ঘরে ফেরেশতাও নাই আল্লাহর রহমতও নাই, ঠিক কিনা বলেন? তাহলে কি ফেরেশতা দরকার আছে না নাই? তাহলে তো আপনি মারাত্মক সমস্যায় পড়ে আছেন। এজন্য শিরিক মুক্ত জিন্দেগি করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? প্রয়োজনীয় ছবি রাখতে পারেন, ওয়ার্ডরোবের ভিতরে রাখতে পারেন, আপনার ভোটার পাসপোর্ট আইডি এক্সামিনেশন দিবেন, পরীক্ষার বিভিন্ন কাগজপত্র, জমির দলিল ইত্যাদি প্রয়োজনীয় ছবিগুলো আপনি ঘরের মধ্যে রাখতে পারেন, আপনি ঘরে ঝুলিয়ে রাখতে পারেন না। এটাই হলো আমার রাসূলের শিক্ষা। বাচ্চাদের পুতুল খেলতে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, বাচ্চারা যেন হাত পা সম্বলিত পুতুল দিয়ে না খেলে। আবার আম্মা যেন আয়েশা পুতুল দিয়ে খেলেছে, বিশ্বনবী বলেছেন, আয়েশা পুতুল দিয়ে খেলো কেন? আয়েশা বড় রোমান্টিক, ও বিশ্বনবী আপনি জানেন না, সুলাইমান নবী আলাইহি ওয়াসাল্লাম যে ঘোড়া ছিল সেই ঘোড়ার ডানা ছিল। এবার বিশ্বনবী আয়েশাকে নসিহত করেছেন, তুমি যদি পুতুল দিয়ে খেলতে চাও, তোমার মাথা মাথাবিহীন মাথা কাটাবিহীন পুতুল দিয়ে খেলো, সুবহানাল্লাহ। যাতে ছোটবেলা থেকে কি কি না আসে, শেরেক না আসে, শেরেকের সাথে জড়িয়ে না যায়। সাত বছরে বিয়ে করেছেন, দুই বছর আয়েশাকে লালন পালন করেছেন, এরপর স্ত্রীর মর্তবা তাকে বুঝিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে যে তিনটি শিরিক নিয়ে যে আলোচনা করলাম, এগুলা বোধ হয় আপনার এলাকায় নাই। দেখুন, আমি কোনো রাজনীতির বক্তব্য দেইনি, আমি দিয়েছি উসুল এবং কোরআন হাদিসের নীতির বক্তব্য, যা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। আপনি ঠিক বললেও ঠিক, আপনি ঠিক না বললেও ঠিক, আপনি মানলেও ঠিক, আপনি না মানলেও ঠিক। আমার নবী যা বলেছেন, কওলা সাদাকা রাসূলুল্লাহ, আমার নবী যা বলেছেন এটাই ঠিক, ঠিক কিনা বলেন? আপনার ঠিকঠাক বলাতে আসে কিছু যায় না, আপনার আমল করাতে যায় কিছু যায় না। আপনি আমল করে নিজের জন্য ভালো, আপনি আমল না করলে আপনার নিজের জন্যই খারাপ। আমার কাজ তো শুধু পৌঁছে দেওয়া, লাস্তা আলাইহিম বিমুসাইদির নবী, আমি আপনাকে ইন্সপেক্টর করে পাঠাইনি। ক্লিয়ার নাম ক্লিয়ার? এবার চতুর্থ একটি শিরিক বলবো, রাগ করবেন কি? হুজুর আপনি কতগুলো শিরিক বলবেন? ৩৬ প্রকার শিরিক বলতে বলতে রাত্র ঘনিয়ে যাবে, এরকম দুই তিন দিন লেগে যাবে। এজন্য রাত্রের ১২টায় বক্তব্য শুনলে পরে আপনি শিরিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন না, যতটুকু পারবো ততটুকুই বলবো। এবার চতুর্থ শিরিক বলবো, আপনার ঘরে স্ত্রী আছে তো অনেকের, যাদের যারা বিয়ে করেছেন তাদের আছে, বেশিরভাগ মনে হয় এখানে অবিবাহিত, এজন্য আওয়াজ নাই। আপনার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার সময় কতগুলো শেরেক করে? নাম্বার ১, শেরেক করে আপনার স্ত্রী হেফাজত রাখার জন্য শরীরের মধ্যে তাবিজ লটকায়, শরীরের মধ্যে সুতা লটকায়, শরীরের মধ্যে কাইতর লটকায়। আবার আমার দেশের জুব্বাওয়ালা হুজুর, আমার দেশের দাড়িওয়ালা হুজুর, আমার দেশের পাগড়িওয়ালা হুজুর, মসজিদের ইমাম পর্যন্ত তাবিজ লিখে দেয়, আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইলু ইয়া জিব্রিলু উদ্বুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন, বিভিন্ন তাবিজ লিখে শরীরের মধ্যে দেয়, ঠিক না বেঠে? মেয়ে জিতনা বড় ঠাকুর হ্যায় ইতনা বড় তাবিজ হ্যায়, আমি যত বড় হুজুর আমার তত বড় তাবিজ আছে না নাই? আরে বেটা তুই তাবিজ দিয়েছি, তাবিজ নিয়ে দুই আড়াই ঘন্টার বাহাস পর্যন্ত করেছি,
তাবিজের ব্যাপারে এমন কোন হাদিস নাই যে হাদিস আমি পড়ি নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই এলাকার বেশিরভাগ লোকেরা কোন মাযহাব অনুসরণ করে চলে? হানাফি অনুসরণ করে চলে। আবু হানিফার উস্তাদের নাম, আমি একজন হানাফি, এলাকার হানাফি আলেমদেরকে বলতে চাই, হানাফি যদি হতে হয় আমার দিকে তাকাও। আবু হানিফার উস্তাদের নাম হলো মুহাম্মদ ইবনে হাম্মাদ ইবনে সুলাইমান। হাম্মাদ ইবনে সুলাইমানের উস্তাদের নাম হলো মুহাম্মদ ইবনে আলকামা। মুহাম্মদ ইবনে আলকামার উস্তাদের নাম হলো ইব্রাহিম নখঈ। ইব্রাহিম নখঈর উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর কোন কিতাবে মুসান্নাফে আবি সাহেবাতে হাদিস রয়েছে? দুই নম্বর বলিয়ামে 108 নম্বর পৃষ্ঠায় লেবাননের বৈরুতের ছাপ আরবি। হাদিস নাম্বার হলো 6065 নাম্বার। ইবনে মাসউদ ফতোয়া দিয়েছেন আন্নাহু কারিহা তাআলিক শাইইন মিনাল কুরআনি ওয়া গায়রাল কুরআন। কুরআনের আয়াত দিয়ে হোক কিংবা কুরআনের আয়াত ছাড়া হোক, তারা তাবিজ লাগানোকে জায়েজ মনে করতেন না। কুরআনের আয়াত দিয়ে হোক আর কুরআনের আয়াতের বাইরে দিয়ে হোক, নবীজি শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে ঝাড় ফুঁক পছন্দ করতেন। কি একজন সাহাবা ঝাড় ফুঁক দিলেন, আল্লাহর নবী বলছেন কয়লা আরিদু আলাইয়া রুকাকুম, তুমি কি বলে ঝাড় ফুঁক করেছো আমাকে শুনিয়ে দাও। ওই সাহাবী শুনিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী তিনবার বললেন লা বাআসা শিরকুন, লা বাআসা শিরকুন, লা বাআসা শিরকুন। যদি তোমার ঝাড় ফুঁকের ভিতরে আল্লাহর কোরআন আর নবীর হাদিসের দোয়া যদি থাকে কোনো সমস্যা নাই, কিন্তু তার পরিবর্তে যা থাকবে তার মধ্যে শিরিক আছে না নাই? হাদিস উল্লেখ মুসনাদ আহমদে ইমাম হাম্বল তৃতীয় ভলিউম 106 পৃষ্ঠা হাদিস নাম্বার 8075 আলবানী সহি বলেছেন, শোয়াইব আর নাওত সহি বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে নবীজি ঝাড় ফুঁক দিয়েছেন, কিন্তু শরীরে আপনার স্ত্রী বাচ্চা বাঁচাবার জন্য যে তাবিজ লটকিয়েছে, ভয় তাবিজ আর জম্বিসের মালা যারা দেয় তারা শয়তানের খালা। ধুরি গঙ্গায় ঘূর্ণিপা তাবিজ কবচ নিপাত ডাক। যেই হুজুর জুব্বা পরে তাবিজ দিয়েছে ওই হুজুর জুব্বাওয়ালা মুশরিক, যেই হুজুর দাড়ি দিয়ে তাবিজ পড়েছে ওই হুজুর দাড়িওয়ালা মুশরিক। ঠিক না বেটি? কারণ বেশিরভাগ জনগণের আকীদা হলো তাবিজ পড়েছি আর আমি সুস্থ আছি। ঠিক না বেটি? কারণ তাবিজ কথার মধ্যেই শিরিক। কই হুজুর আপনারা আরবি ব্যাকরণ বুঝেন না? বেটা নাহুর পণ্ডিত হয়েছো, তুমি আরবি তাসরিফ নাও। আউওয়াজা ইউআমিদু তাবিজান বাবে তাফইল থেকে এসেছে, যা দিলে পরে মানুষের তাওয়াক্কুল থাকবে কার উপরে, মানুষের ভরসা থাকবে কার উপরে। আল্লাহ বললেন ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ও পৃথিবীর মুমিন, ও পৃথিবীর মুমিনাত, ইমানদার যদি হও ভরসা করো শুধু আল্লাহর উপরেই। ইমানদার যদি হও ভরসা করবে কার উপরে? এই দেশের লোকেরা এত মহাব্বত করে কোরআনকে, এই কোরআনকে চুমু খায়, কোরআনকে গিলাপ দিয়ে ধরে এবং বাড়ির দুই তালার ছাদের উপর রাখে, মাকড়সা টাটকা টাটকা ডিম পারে। আর রমজান মাস আসলে পরে কোরআনের গল্প কয়, আমার মেয়ে 13 খতম, আমার বউ 14 খতম, আমার মেয়ে 19 খতম, কয় তুমি আমি নিজে নিজেই খতম। ঠিক না বে? ঠিক। এত মহাব্বত করে কোরআনকে, এখন আপনি বলেন আপনি যদি এই কোরআনটাকে বগুলের নিচে নিয়ে উলঙ্গ হয়ে কাপড় খুলে পায়খানায় বসে যান, আপনার মতো বেয়াদব দুনিয়ায় আর একটা আছে? আরে হুজুর কোরআন ধরার জন্য চুমু খাও, কোরআন মরা মানুষের খতম দেওয়ার জন্য 14 গোষ্ঠী মিলেছে এখানে ছিন্নি খাও, কিন্তু আল্লাহর কালামকে তুমি রানের মধ্যে বেঁধে পায়খানায় নিয়ে যাও, তুমি কেমন ভণ্ড খজুর, তুমি কেমন মৃত্যু খজুর! তোমারও দাঁড়িয়ে আছে, ভেড়ারও দাঁড়িয়ে আছে, ভেড়া আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কথা বলেন? তুমি তাবিজ লাগাচ্ছ, কি লাগাচ্ছ? এদের আকল বিবেক এত নষ্ট হয় কি করে? তা তাওয়াক্কুলকে বিনষ্ট করে, যাবার ঈমানকে বিনষ্ট করে, শিরিকি মনে করে না জনগণ। ঠিক না ঠিক? তাবিজে যদি অস্পষ্ট কুফ লেখা থাকে কালাম, এটা শিরিক হয়। আর তাবিজ যদি কোরআনের আয়াত দিয়েও লেখা থাকে, তা হারাম কবিরা গুনাহ হয়। পাইকারি ফতোয়া আমরা দেই না। ইলম উসুল হানাফি মাযহাবের উসুলবিদ আল্লামা ইমাম রাগিব আল আসফাহানি বলেছেন, তাবিজ লটকানো শিরকের অন্তর্ভুক্ত।
আল্লামা জুনায়েদ দাবনগরী, নাম শুনছেন না? বই লিখেছেন শিরক ও তাওহীদ, তাবিজ দেওয়া শিরক বলে গেছেন। আর তোমরা তো তোমাদের পীরের কথা বলো, কোন কোন পীর সাহেব তার বই লিখেছেন, কেউ যদি ফিরাউন ও ইবলিশ ও হামান ও শয়তান ও নমরুদ ইত্যাদি লিখে তাবিজ বাঁধবে তাহলে বোর গর্ব খালাস হবে। কোন পীর নাম বলা যাবে না, পীর না টাটকা শয়তানের তীর। কথা কি বুঝতে পারছেন কিনা? এই মানুষের আকল ঢুকলো কি করে, পাগল কোথাকার, ধর্ম কি হাওয়াল লাড্ডু না কি ইচ্ছা মতো খাবে? জব বাণীতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ঠিক না? তো আপনি যেই তাবিজ লটকাইলেন শিরিক করলেন, এত মহাব্বত কেন শিরকের সাথে? কোরআনের আয়াত আপনি জানেন না? আপনি কোরআনের যে কোনো আয়াত দিয়ে ঝাড়ফুঁক করেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ কোরআনকে ইমানদারের জন্য রোগের ওষুধ বানিয়ে দিয়েছি। স্ত্রীর কাছে যে সুবহানাল্লাহ পড়েন, সমগ্র কোরআনের আয়াতকে আল্লাহ কি বলেছেন, রোগের ওষুধ বানিয়েছেন। আবার বাচ্চা একটু বড় হয়েছে, দুই তিন মাস কাইতন বেঁধেছে, আবার কালো একটা টিপ কপালে দিয়েছে, আবার গান গিয়েছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ডান বাংলে করো দেব, মাছ করলে মোড়ো দেব, দুধ খাবার বাটি দেব, আছে না নাই? করে শেরেক আবার পরে কবিতা, তোমার কপালে টিপ দিয়ে কি জনগণের নজর ঠেকাতে পারবে নাকি? আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোলে যখন তার প্রিয় দুই নাতিকে দেওয়া হলো, নবীজি টিপ দিলেন না, নবীজি সুতা বানলেন না, পাথর বানলেন না, টয়লেট পেপার গুপ্তাঙ্গে বাঁধলেন না, টিং 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 করে ঘন্টা বাজালেন না, তিনি তার নাতিদেরকে বললেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়াহামা ওয়া মিন কুল্লি আইনিন লামা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে তার মেয়ে জিজ্ঞাসা করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, বাবা আপনি কোন দলিলের ভিত্তিতে আমল করলেন? আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীর আবুল আম্বিয়া 100,000 নবীর চাইতে বেশি যার ওরসে জন্মগ্রহণ করেছেন, সাইয়্যেদনা ইব্রাহিম, তার দুই পুত্রকেও তিনি এই কালেমা পড়ে ঝাড়ফুঁক করতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়াহামা। এত সুন্দর কালেমা রেখে আপনি তাবিজ লটকান কান, এত সুন্দর কালেমা রেখে রানের মধ্যে বাঁধেন কান, আপনার স্ত্রীকে বলেন সকালবেলা উঠেই এই দোয়াটা পড়লেই আল্লাহ তাআলা নিজেই আপনার হেফাজত করবেন। এই যে হাদিসটা উল্লেখ করলাম মুসলিম শরীফে এবং বুখারীতে, রুকআ রুকিয়া একটা অধ্যায় মিশকাতেও হাদিসটা এসেছে 2021 নম্বরে, তাহলে বুখারীতে মুসলিমে মিশকাতে আর কোন সন্দেহ আছে? যা প্রমাণিত তা মানেন না, যার কোনো দলিল নাই আসল নাই, মে জিতনা বড় ঠাকুর হ্যায় মে ইতনা বড় তাবিজ, যত বড় ঠাকুর আমি তত বড় তাবিজ। তুমি তো ঠাকুরের ধর্মটাই মানো, ইসলাম ধর্ম হলে তো তাবিজ থাকার কথা না, নাকি? তাবিজ হলো আর শিরকুল আসবাব, জড় বস্তু, এটাকে বলা হয় আপনার মুয়াসসার বিজাত, অর্থাৎ তাবিজ একটা জড় বস্তু, তার কোনো ক্ষমতা আছে? কয় হুজুর দুয়ার কি ক্ষমতা আছে? কেন ক্ষমতা নাই? দোয়া যখন পড়ো হাজার হাজার ফেরেশতারা তোমার দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে মাগফিরাত প্রার্থনা করে, কারণ দোয়া শিখ, দোয়া হলো ওহির বিধান, তাবিজ হলো শয়তানের বিধান, দোয়া হলো আল্লাহর ওহি আর তাবিজ হলো শয়তানের ওহি, ঠিক না বেঠিক? এজন্য তো তোরা শয়তানের নামে তাবিজ লিখিস, ঠিক না বেঠিক? আর আমরা আল্লাহর বিধানে তাবিজ ঝাড়ফুঁক দেই। নবীজিও দুইটা তাবিজ শিক্ষা দিচ্ছেন ইবনে মাসুদকে, ইবনে মাসুদ তোমাকে দুইটা তাবিজ দেই, কি দেই তাবিজ দুইটা কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আবার বলে হুজুর জেনে ধরেছে, জেনে ধরলে তাবিজ না দিলে যায় না, জিনের বাপকে আমার সামনে ডেকে নিয়ে আয়। আল্লাহর কসম কোরআনের এত ক্ষমতা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলার ভিতরে জিন প্রবেশ করেছে, নবী যে শুধু কোরআনের আয়াত পড়েছে, ফাকালা ফাখরাজ মিনহা ফা ইন্নাকা রাজীম, জিন বলেছে আমি ঢুকেছিলাম বিশাল বড় আকৃতি নিয়ে,
কিন্তু নবীজির কোরআন তেলাওয়াত আমাকে চড়ুই পাখির সমান ছোট বানিয়ে দিয়েছে। সুতরাং আপনার কারো ভিতরে জিন প্রবেশ করলে আপনি কোরআনের আয়াত পড়ে রুকিয়া করেন, সাথে সাথে জিনটা আস্তে আস্তে জ্বলে যাবে, তার থেকে সরে যাবে। কারণ আপনি যত রকমের জাদু করেন না কেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাহা সায়ুদতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। আমি আল্লাহ দুনিয়ার সব জাদুকে নষ্ট করে দেই, সব জাদু নষ্ট হয় কিসের মাধ্যমে, কিন্তু তোমার মৌলবি তো চিকিৎসা শিখে নেই, শিখেছে ঝাড়ফুঁক, শিখেছে শয়তানি, ধর্ম ব্যবসা। এই মৌলবির পিছনে নামাজ পর্যন্ত হবে না। আমি হানাফি, হানাফি তো নিষেধ করতে তাবিজ দেওয়া, তুমি আবার কোন হানাফি? তুমি কি আবু হানিফার থেকে বড় হানাফি নাকি? আর আমি প্রকৃত হানাফি, কোন শিরিকের সাথে আমার কোন সম্পর্ক। যদি তোমার এই কথায় তাকওয়া না থাকে, কোন কথায় তাকওয়া আছে? আমি এমন জিনিসের দাওয়াত দেই যার ভিতরে শিরকের কোনো গন্ধ নাই, আর তুমি এমন জিনিসের দাওয়াত দাও যার ভিতরে শিরক একেবারে পরিপূর্ণ থাকে। আমার কথা দ্বারা শিরক দূরীভূত হয়, আর তোমার কথা হলো শিরকের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তৈরি হয়, শিরক সাপ্লাই হয় এখান থেকে। কাজেই মহিলারা আর কালো টিপ দেবেন না। তবে মানুষের বদনজর সত্য, এই বদনজর ঠেকাবার দোয়া আমি দুইবার এই পর্যন্ত বলেছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়াহামা ওয়া মিন কুল্লি আইনি লামা। এই দোয়াটি পড়লে যে কোনো বদনজর ঠেকাতে আপনি মুক্তি থাকতে পারবেন। আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি শিরিকও বললাম, তার প্রতিকারও বললাম, কিন্তু এই কথা শুনেও কিন্তু এক শ্রেণীর মহিলারা এই তাবিজ লটকাতে ভুলবে না, সুতা লটকাতে কিন্তু ভুলবে না। কারণ তাদের কাছে বড় তাদের বাপ দাদার ধর্ম, ঠিক না বেটি? কার ধর্ম? বাপ দাদার ধর্ম। একজন বলে আমার বাবা এটা করে নাই, আমার দাদা এটা করে নাই। আমি বলি আপনি এত বেয়াদব খান, কই তুমি মুরব্বির কথা মানো না? আমি বলি আপনি তো 200 বছর মুরব্বির কথা মেনেছেন, আর আমি তো মেনেছি 1400 বছর পূর্বেকার মুরব্বির কথা। আপনি তুমি আসল মুরব্বিকেই মানেন না। আমার নবীর চাইতে বড় মুরব্বি, আমার নবীর চাইতে বড় পূজুর্গ ব্যক্তি এই পৃথিবীতে জন্মাবে না, ঠিক কিনা বলেন? তাহলে আমার নবী সব থেকে বড় বুজুর্গ, আমার নবী সব থেকে বড় ইনসানে কামান। অতিকৃত অতিকৃত মাইয়া হাবিবি, তাফসীর ইবনে কাসির এসেছে আল্লাহর নবীর মর্যাদাকে আল্লাহ অনেক উচ্চতায় নিয়েছেন, রাফায়না লাকা। লেখা নাই, পড়া নাই, আমি দেওবন্দি, তুমি শয়তানের বান্দা। দেও মানে শয়তান, বান মানে বান্দা। আমি দেওবন্দি, আমি কাসার মানা তুমি উত্তরসূরি, কারণ আমি শিরিক বর্জন করে চলি। সুতরাং স্পষ্ট কথাবার্তা, যদি কোনো হুজুরের কানে এই বক্তব্য পৌঁছে থাকে, আল্লাহর ওয়াস্তে বলবো, বিদ্বেষ করে বলবো না, আপনি হানাফি হন, আপনি আপনার মাযহাব অনুযায়ী নাবির নিচে হাত বাঁধেন, রসইদেন না করেন, তাতে আমি কোনো বিদ্বেষ করি না। কিন্তু আল্লাহর কসম, বদ আকিদা তৈরি করে আবু হানিফাকে তালাক দেবেন না। আবু হানিফাকে যেমন মাসআলায় মানেন, আকিদাতেও আবু হানিফাকে মানেন। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক এনায়েত করুন। জি, কয়টি শিরিক নিয়ে কথা বলেছি? চারটি শিরিক নিয়ে কথা বলেছি। এবার 5 নম্বর শিরিক নিয়ে কথা বলবো কি বলবো না, এই শিরিক নিয়ে কিন্তু জনগণ ফতোয়া দেয় না, বাসার একটু টাচ দিয়েছে মাত্র। এই 5 নম্বর শিরিক হলো কোন মেয়ের সাথে অবৈধ ভালোবাসা স্থাপন করা। ইমামে আব্দুল ওহাব লিখেছেন এটাও এক প্রকার শিরিক। কেন? সেটা হাদিস বলেছে, আহাব্বা লিল্লাহি তাআলা ওয়া মান আবগাদা লিল্লাহি তাআলা ওয়া মানআ লিল্লাহি তাআলা। তোমরা ভালোবাসো আল্লাহর জন্য, তোমরা ঘৃণা করো আল্লাহর জন্য, তোমরা কাউকে কিছু দান করো কার জন্য? এখানে 99% যুবক আছে যাদের সাথে মেয়েদের রিলেশন আছে, ঠিক না ঠিক? একজন মুমিন কাকে ভালোবাসবে? পৃথিবীর কোন বুজুর্গের ওয়াজের দরকার নাই, পৃথিবীর কোন পীরের বক্তব্যের দরকার নাই। আমরা বললাম আল্লাহ আমরা কাকে ভালোবাসবো? আল্লাহ তাআলা সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইত্তাখিযু মিন দুন
يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله سبحان الله কই বেন না আল্লাহ বলছেন ও ইমানদার ও মুমিন والذين آمنوا أشد حبا لله কঠিন ভাবেই শুধুমাত্র আল্লাহকেই ভালোবাসবা তুমি আল্লাহকে ভালোবাসবা না কেন আপনি সন্তান জন্ম দিয়েছেন আপনিও ঘুমিয়ে গেছেন আপনার স্ত্রীও ঘুমিয়ে গেছে আপনার হাতটা ঘুমের ঘরে আপনার সন্তানের গলা পর্যন্ত এসেছে অনেক সময় বালিশ দিয়ে আপনার সন্তানকে চাপা দিয়েছেন তুমি তো দুনিয়া পাহারা দাও না দুনিয়া পাহারা দেওয়ার অধিকার দিয়েছেন একমাত্র আল্লাহ ওয়াসিআ কুরসিয়্যু আসসামাওয়াতি ওয়াল আরদ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাম তুমি যখন ঘুমিয়ে গেছো কিন্তু আমি আল্লাহর কোনো ঘুম নাই আমার আল্লাহ প্রত্যেকটা ইমানদারদেরকে পাহারা দেন আমার আল্লাহ তোমাকে ভালোবাসেন আর সেই ভালোবাসার অভিব্যক্তি হলো আল্লাহ তাআলা ইমানদারদের সাথে আছেন যালিকা বিআন্নাল্লাহ মাউলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাউলা লাহুম ইমানদারের ওলি একমাত্র ইমানদারের মাওলা একমাত্র আল্লাহ আর কাফেরদের কোনো মাওলা নাই এই জন্য ভ্যালেন্টাইন ডে নামের কার্তিক মাসের কুত্তা দিবস বলতে কোনো দিবস ইসলামের মধ্যে নাই ভ্যালেন্টাইন ডে কে তালাক দিতে হবে আবার পয়লা বৈশাখ আসলে এসো হে বৈশাখ এসো এসো আসলে নাই 14 জন মেয়ে মেয়ের ড্যান্স দেওয়া হয় আর এখানে নাচানাচি নেচে কুদে একাকার আবার ইদানিং র্যাগ ডে মানে বাস দিবস পালন করা হয় আছে না র্যাগিং ডে বাস দিবস পালন করে এগুলো সব তৈরি হয়েছে অবৈধ ভালোবাসাকে আর অবৈধ ভালোবাসা ফ্যাক্টরি হলো স্টার জলসা টাটকা ব্যবসাদের চ্যানেল এটি ভালোবাসার চ্যানেল হলো জি প্লাস অনেক অসভ্য সভ্য রেল লাইনের থার্ড ক্লাস রুচিহীন ব্যক্তিরা এই সমস্ত জিনিস উপভোগ করে তোমার চোখ দিয়েছেন আল্লাহ নিয়ামতের জন্য তুমি কোরআন দেখবে হাদিস দেখবে ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখবে ফেসবুক থেকে আমাদের ওয়াজগুলো তোমরা শুনবে এগুলো সবকে জারিয়া সওয়াব হবে ঠিক কিনা বলেন যুবকদেরকে বলছি হানাফিনা মালিকিনা শাফিনা হাম্বলিনা তমাম পৃথিবীর মুসলমানদেরকে বলছি ফেসবুকে যখন তুমি কোনো অবৈধ একটি ভিডিও প্রকাশ করো শেয়ার করে দাও তুমি একদিন মরে যাবে কিন্তু তোমার শেয়ারটা কেয়ামত পর্যন্ত এই ফেসবুকের মধ্যে ঘুরে বেড়াবে তুমি মরেও গুনাহে জারিয়া এই রকম হারামের গুনাহ তোমার আমল নামায় যুক্ত হবে শেয়ার ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা ভালো কাজে একজন আরেকজনকে কি করো কিন্তু পাপের কাজে কেউ কাউকে সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না এই ওয়াজ তো তার জন্য যে ব্যক্তি আখেরাতকে বিশ্বাস করে এই ওয়াজ তো তার জন্য যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে হে যুবক হে যুবতী তোমার আর কি সুন্দর রূপের জৌলুস আছে আল্লাহর নবীর আপন চাচাত ভাই ফাদল ইবনে আব্বাস চেহারাটা আল্লাহর নবীর কাছাকাছি ইবনে আব্বাসের আপন বড় ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মধ্যে সাফা মারওয়া সাই করছেন মহিলাদের চোখ খোলা থাকে কিনা বলেন তিনি একটা মেয়ের দিকে তাকালেন আর মেয়েটাও তার দিকে তাকালো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাত দিয়ে ফাদলকে বাধা দিলেন বললেন ইয়া শাবাব কুরাইশিন হে কুরাইশের যুবক ইহফাদু ফুরুজাকুম ওয়ালা তাসনু তুমি যদি তোমার গুদ্দু আবসর দৃষ্টিকে নিম্নগামী করো তুমি যদি তোমার গুপ্তাঙ্গের হেফাজত করো আমি আল্লাহর নবী নিজে দায়িত্ব নিয়েছি ওই যুবককে জান্নাতের ভিতরে দিয়ে দেওয়ার জন্য অথচ শিরিক আপনি ভালোবাসা করছেন আপনার মূল্যবান সময় আপনি আল্লাহর জন্য দিতে পারছেন না আল্লাহর জন্য দিতে পেরেছেন পৃথিবীতে কোন মানুষ কি আল্লাহকে দেখছে পৃথিবীতে একজন ব্যক্তি আল্লাহকে দেখেছেন তিনি মোহাম্মদ দলিলবিহীন হলে এই কথাকে উড়ে আপনি সমুদ্রে নিক্ষেপ করবেন দলিল হলে পরে একটি কথা ক্লিয়ার দুই চোখ দিয়ে সরাসরি আল্লাহকে কেউ কিন্তু স্বপ্ন যুগে রসুল একবারই দেখেছেন হুজুর কোন কিতাবে হাদিস সুনানে তিরমিজি বাংলা হাদিস অ্যাপস 3233 নাম্বার হাদিস আরবি তিরমিজি সামি হাদিস নাম্বার 3159 ইমাম তিরমিজি হাদিসটিকে বলেছেন হাসানুন সহি আলবানি হাদিসটিকে সহি বলেছেন সোহাইব আন্নাও সহি বলেছেন হাদিস যদি তিরমিজি সহি বলে আলবানি সহি বলে সোহাইব আন্নাও সহি বলে ইবনে হাজার সহি বলে মিজানুল ইতিদালে ইমাম শামসুদ্দিন জাহাবি সহি বলে আর সহি বলার দরকার আছে
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও বলেছেন, আল্লাহর নবী একদিন বললেন, আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারক ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন। হে ইবনে আব্বাস, আমি আজকে রাত্রিতে আমার আল্লাহকে উত্তম সূরাতে স্বপ্নে দেখেছি। আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারক ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন, আজকে রাত্রিতে আমার আল্লাহকে আমি আল্লাহর নবী উত্তম রূপে স্বপ্নে দেখেছি। আল্লাহ তাআলা আমার সামনে দণ্ডায়মান হলেন, আল্লাহর হাত মুবারক আমার কলবের মধ্যে রাখলেন, আমি আল্লাহর হাতের শীতলতা অনুভব করলাম। ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানামি, আল্লাহর নবীর সাহাবা চাচাতো ভাই ইবনে আব্বাস বলেছেন, আমার নবী যে আল্লাহকে দেখেছেন এটা হলো স্বপ্ন যুগে দেখেছেন, ফিল মানামি স্বপ্নের মধ্যে দেখেছেন, সরাসরি তিনি দেখেন নাই। এবার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন, কোন জায়গায়, স্বপ্নের মধ্যে, কিভাবে, সরাসরি, তোমার স্বপ্ন ওহি হয় না? দেওয়ানবাগির স্বপ্ন ইবলিসের স্বপ্ন একই, ইলিয়াসের স্বপ্ন ইবলিসের স্বপ্ন একই, চরমনাই পীরের স্বপ্ন ইবলিসের স্বপ্ন একই, কিন্তু আমার নবীর স্বপ্ন কিন্তু ওয়াহি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তার নবীকে প্রশ্ন করছেন, নবী আপনি বলেন তো দেখি, নবী আপনি বলেন তো দেখি, আকাশের ফেরেশতারা কি নিয়ে, হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আআলা, আকাশের ফেরেশতারা কোন বিষয় নিয়ে বিতর্ক করছে আপনি কি জানেন? আল্লাহর নবী, আল্লাহর নবী বলেছেন, আমি জানি, আহসানুল উযু ওয়া সুম্মা আল মাসাজিদ, কেউ যদি উত্তম রূপে উযু করে মসজিদের দিকে গমন করতে চায় তার প্রতি কদমে কদমে কত নেকি হয়, আকাশের ফেরেশতারা তাই নিয়ে বিতর্ক শুরু করে দিয়েছে। কি বুঝলেন? মহাব্বত না করবেন? হুজুর এগুলো তো কোনোদিন শুনি নাই, এজন্য তো হাত এখানে আসছে বা শুনতে। শুনবেন কি, বদ হজম হয়েছে, মানুষ ভেজাল খাবার খেতে খেতে হঠাৎ যদি টাটকা দুধ টাটকা দই টাটকা মাছের ডিম খায়, 14 দিন ডায়রিয়া কলেরা হয়ে মরবে। কারণ এত ভেজাল খাইছি, আমার ভালোটা খাইলে কি হয়, এত ভেজাল ওয়াজ শুনেছি, এখন ভালোটা শুনলে কয় কি বলে কিছুই তো বুঝি না, নাই আগা নাই মাথা, তুমি ওয়াজ বুঝবে কি করে, তোমার ওয়াজ তো সোনাবানের কিচ্ছা, তোমার ওয়াজ তো পীরের পাঠে পাঠে পি, তোমার ওয়াজ তো পীরের পায়ে সেজদা করা, তোমার ওয়াজ তো মানসুর হাল্লাজের আনাল হক আনাল হক। এই জন্য আমরা বলি আমাদের সহি আকিদার আলেমরা একদিনে যে বক্তব্য দিয়েছে, আপনাদের আলেমরা সারা দুনিয়ার সবগুলো মৌলবীর কষ্টিপ দিয়ে সুপার গ্রুপ দিয়ে আটকানো হলে পরে সহিয়াকিদার আলেমদের ছোট একজন বক্তার মৌলবীরও ওয়াজের একদিনের হাদিসের সমান আপনার হাদিস হবে না, কারণ আপনার ওয়াজ মানে হলো মিল জিল হুদা চিৎকার নিচে কুদে একাকার, ঠিক না? আপনাদের মুখ দিয়ে শয়তান কথা বলে, আর মুমিনদের মুখ দিয়ে রাসূল বলেছেন, ফা ইন্নাহা তুরুকুল কুরআন তাইয়্যিবু, তোমরা নামাজের আগে ভালো করে মেসওয়াক করো, কারণ ফা ইন্নাহা তুরুকুল কুরআন, ইমামদারের মুখ হলো কুরআন বের হওয়ার রাস্তা। মুসান্নাফে আবি সাহেবা সহি ইবনে খুজাইমার হাদিস। তাই জন্য বলছি সম্মানিত উপস্থিতি, আসেন শিরক মুক্ত এই অশ্লীলতা পাপ মুক্ত জীবন যাপন করার চেষ্টা করি, ঠিক না? বলি আপনি অবৈধভাবে সারাদিন জেনা করছেন, কিন্তু আল্লাহকে পাচ্ছেন না, যুবক তোমার চোখের হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা বলেছেন, যুবক শরম, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সদর, ও যুবক রাতের অন্ধকারে দিনের বেলায় চোখের ফাঁক দিয়ে কোন মেয়েকে দেখেছো? আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমার ওই মেয়েকে দেখার অংশটাও ভিডিও করে রেখেছি, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, আমি আল্লাহ অন্তরের পরিকল্পনাও জানি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পছন্দ করেছেন ইউসুফ নবীকে, ইউসুফ নবী এতটা ইমানদার ছিলেন,
আল্লাহ তাআলা বলেছেন কদ সারাফা হুব্বা, জুলাইখা ইউসুফের গভীর প্রেমে আসক্ত। তাফসীরে খুঁজেন, তাফসীরে কুরতুবী, তাফসীরে বাইদাবী, তাফসীরে রুহুল মানি, ইমামে আলুসি বাগদাদী রহমাতুল্লাহ আলাই তাফসীর করেছেন, যুবক তুমিও যুবক, আল্লাহর নবী ইউসুফও যুবক। ইউসুফকে ব্যভিচার করার জন্য জুলাইখা তাকে একটি কামরায় বন্দি করে নিয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম কি ইউসুফ আলাইহিস সালামের খিদমতে আল্লাহ তাআলা আরশ থেকে জিব্রাইলের এক শরীরে কয়শো পাখা আছে, প্রচলন আছে, 700 ডানা আছে, এক ঝটকায় চলে এসেছে জুলাইখা ইউসুফকে ব্যভিচার করার জন্য। তিনি আহ্বান জানিয়েছে, ইউসুফ বলল আমি তো এমন আল্লাহকে মানে ব্যভিচার করতে পারবো না, আমার আল্লাহ দেখতে পাবেন। জুলাইখা এমন মূর্তির ইবাদত করত, মূর্তির গায়ে কাপড় পরিয়ে বলল ইউসুফ আমি আমার রবের চোখকে ঢেকে ফেলেছি, এখন ব্যভিচার করলে কেউ দেখবে না। ইউসুফ বললেন আমি এমন রবের ইবাদত করি যার চোখকে কাপড় দিয়ে ঢাকা যায় না। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, পূর্ব থেকে পশ্চিম, শিমাল থেকে জুনুবে, উত্তর থেকে দক্ষিণে যেই দিকে তাকাও না কেন ফাতাম্মা ওয়াজহুল্লাহ, সেই দিকে আমি আল্লাহর চেহারা আছে। আল্লাহু ওয়াসিউন আলিম, আমি আল্লাহ প্রশস্ত জগতের রব, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহ ওয়াদা করেছেন ওয়া ইম্মা ইয়ানযাকুন্না মিনাশ শাইতানি নাযগুম ফাস্তাইযু বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহর কোন বান্দা যখন বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করে ফা ইদা হুম মুবসিরুন, আল্লাহ হিদায়াতের জন্য দুইটা চোখ খুলে দেন। আল্লাহ জিব্রিলকে বললেন ইউসুফ নবী আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, তাকে সাহায্য করো। এক ধাপ দিল জিব্রিল, আটটা দরজার কপাট এক এক করে খুলে গেল। আল্লাহ তাআলা ইউসুফকে জুলাইখার হাত থেকে রক্ষা করলেন। হে যুবক তোমাকে বলছি, তুমি যদি মেয়েদের দিকে তাকিয়ে নিজের ঈমানকে নষ্ট করো, আল্লাহকে স্মরণ করো, জিকির করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন, সুবহানাল্লাহ। সেই চরিত্র কোথায়? সেই চরিত্র কোথায়? আল্লাহর নবীর শালী সুন্দরী আসমা বিনতে আবি বকর সিয়ারু আলামিন নুবালা ইমামে যাহাবি হাদিসটি সংকলন করেছেন, শুআইব আরনাউ তাহকিক করেছেন। আল্লাহর নবীকে তার শাড়ি বরণ করবেন, পাতলা কাপড় পরিধান করে আছেন। আল্লাহর নবীকে জিব্রাইল বলছেন যে আপনি আসমার দিকে তাকাবেন না, সে এমন কাপড় পরে আছে যে কাপড় পরলে তাকানো যায় না। নবীজি তার মুখ ঘুরিয়ে বললেন আসমা লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, যদি কোনো মহিলা পাতলা কাপড় পরে কাউকে আকৃষ্ট করে সে তো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ যুবক তিন দিন গোসল না করে শরীর দিয়ে দুর্গন্ধ, মসজিদের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক মেয়েদের সাথে আছে, ঠিক না বেটি? আর আমার নবী বলেছেন যার যৌবন কালটা মসজিদের সাথে আওতাভুক্ত থাকে, যার কলকটা কলিজাটা মসজিদে ঝুলন্ত থাকে, সে আল্লাহর আরশের নিচে অবস্থান করবে। শুধু সুবহানাল্লাহ বললেন, কিন্তু আল্লাহর আল্লাহর আখেরাতের ভয় অন্তরে করলেন না। যুবকরা তো করেই, বুড়ারা পর্যন্ত ব্যবচার করে। এখন দুইভাবে ব্যবচার করে, এক সরাসরি করে, না হয় পরকিয়া করে, না হয় চায়ের আড্ডায় বসলে নায়ক নায়িকাদের বিভিন্ন শরীর উপভোগ করে বুড়া বয়সে তার ইমানটা ফুটফুস করে বের করে ফেলে। কথায় হাকিকত আছে না নাই? শেষ করে দেব না, মাশাআল্লাহ অনেক চমৎকার, আমিও একটু রুখসত পেয়েছি, আপনাদের পক্ষ থেকে কথা আসছে, কথা আর লম্বা হবে না। আমি কয়টি পাঁচটি শিরিক নিয়ে বলেছি, তাহলে মহাব্বত করতে হবে পিতাকে মাতাকে আল্লাহর কারণে, সন্তানকে মহাব্বত করতে হবে আল্লাহর কারণে, ঠিক না বেঠিক? কোনো মেয়েকে কিন্তু আপনি যুবক মহাব্বত করতে পারবেন না। তাই আসুন এই যে পাঁচটি শিরিক সম্পর্কে আলোচনা করলাম, আরও বাকি রইল প্রায় 31টি। ইনশাল্লাহ কোনো আরেক দিন দেখা হলে সেই দিন বাকি 31টি শিরিক নিয়ে কথা হবে। আজ এই পর্যন্তই। মহান আল্লাহ তাআলা সকলের আমলকে কবুল করুক, যারা ধৈর্যের সাথে বসে আছেন। সম্মানিত সভাপতি, অনেক দিনের পরিচিত একজন আলেম আমার উস্তাদ তুল্য, উনি এখন আপনাদের সামনে সমাপনী।